হাই ফ্রেন্ডস, আমার রোজ লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা ভালো আছো। প্রতিদিনই যেটা বলি, তো আজকে বললাম আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। দেখো আমার কাপড় এখানে পড়ে আছে আর অনেকখানি আমি বাইশ করে নিয়েছি। তো এখন প্রায় বিকাল হইতে চলেছে, আমি বিকালে ব্লগটা করতেছি। এই জিনিসগুলি সম্পূর্ণ আমি রোদে দিয়েছিলাম আজকে, আর দেখতে পারেছো চেয়ারগুলি প্রথমে এদিকে ছিল, তো না বাকি খাওয়া টেবিলটা এদিকে ছিল, তো আমি এখন এই সাইডে নিয়েছি আর এদিকে চেয়ারটা নিয়েছি। অল্প উল্টা পাল্টা করেছি আর ঘর দুয়ার একটু সাফ সুতরা করেছি। এখানে দেখো সরস্বতী পূজার মধ্যে শাড়ি পরাবো বলেছিলাম মেয়েটাকে, কিন্তু যে বৃষ্টি বৃষ্টি তারপরে আমি পরানো হলো না, আমি হাত ছেলে দিয়ে রেখেছিলাম। এটা হাত লম্বা আছে কুচি কুচি দেবো ব্লাউজটা, তোর সাইজের ব্লাউজ নাই, তো আমি আমারটা সেলাই দিয়েছিলাম পরাবো বলে। দেখো অনেকটা সেলাইছি কিন্তু তো পরানি হলো না, মেহনত এমনি গেলো। এইখানেও সেলাইছি হাত সেলাই, এইখানেও দেখো এটি আবার খুলতে লাগবো। তো এই সোয়াটারটা আমি ব্লগে দেখতেই পেয়েছো, এই সোয়াটারটা আমার মেয়ের নতুন নিয়ে এসেছিলাম। এমন একটা সোয়াটার, এমন না এমনের মধ্যেই একটা সোয়াটার তোমার ফুল ফুল ছিল, তো ওইটা ছোটো হয়ে গেছে, দাদা আমার দাদার ঘরে গেছে গা, আমার দাদার মেয়েটাকে পরাই দিয়েছিলাম, তখন বড় সাইজটা আবার নিয়ে এসেছি। এই যে একটা এক দুবার ব্লগের মধ্যে পরতেও দেখেছো, কালকে পড়েছিল ইয়ার লেহেঙ্গার সাথে, লেহেঙ্গার ভিতরে এই লেহেঙ্গাটা পরেছিলো দেখছিলে, এটার ভিতরে যে ঠান্ডা ছিল তখন আমি এটা খুলে নেব লাগে। আর দেখো কম্বলটা বাইশ করে রেখেছি, দেখো কেমনি কার্টুন কি করেছ, দেখো এখানে এখানে কম্বলটা বাইশ করে ছিলাম, এটা নিয়ে টেনে চলে গেছে। আজকে অনেক কাজ ফোস করেছি, তো লাউ গাছে যেটা জ্যাংলা ছিল ওই জ্যাংলাটাও পড়ে গেছে, তো মাত্র বড় হয়ে গেছে গাছটা, অনেক বড় হয় না, অনেকের লাউ লো ধরে গেছে, তো আমার মধ্যে কলে আছে, তো লাউয়ের জ্যাংটা পড়ে গেছে। এটি সকাল থেকে আমি বাসটুক সরাতে সরতে অনেক দেরি হল, তারপরে একটু বাথরুম বাথরুম পরিষ্কার করলাম, তার জন্য আমার খাওয়া লওয়া অনেক দেরি হয়েছে আছে। আর আজকে রবিবার, তো আমি ভাত নিয়েও গেছি, আজকে রান্না করেছি শুধু বেগুন ফ্রাই আর ডিমের ঝুল রান্না করেছি, আর কিছু রান্না করিনি। অনেক দেরি হয়ে গেছে গে, আমার প্রায় দেড়টাই বাজে আমার ভাত দিয়ে আসতে, সকালে কিছু খেয়ে যায়নি, তো অনেক খিদাও করেছিলো বলে ফোন করছিল, আমি পটাপট দিয়ে আসলাম। আগে আমিও ভাতটা খেয়ে নিয়েছি, তো শাড়িটা খুলি নেই, দেখো এই শাড়ি খুলবো না এখন, আর তোমার কাছেই ই আছে একটা, তোমার তো মুখে প্রসাদ দিব একটা, আমারই ননদ হয় মানে পাড়ার আরও কলোনির বদি ডাকে, তো আমার ননদই হয়, তো ওর মেয়ের আজকে তোমার মুখে প্রসাদ দিছে ঘরেই, ঘরে অগম মন্দির আছে ওখানে, তো ওখানে আমার মোম ডাকে দিছে মনে করে জানি না, কিন্তু আমি মানে বিকাল দিকে মিষ্টি মুখ করতে ডাকেছে, তো যাবো তার জন্য আর কাপড় কাপড় খুলি নেই। আর শীতের দিনে এমন হয় একবার কাপড় কাপড় কিছু একটা পরলে খুলতে ইচ্ছে করে না, তো এই থাকেই আমার প্রায় বাজারে গেলে আমি শাড়ি ছুটি ছাড়া হয়ই না আমার। তো মেয়েটার আমার দেখাই না, মেয়েটার জন্য একটা ড্রেস এনেছি, ড্রেস না তোমার শার্টও বলতে পারো, বা ছোট্ট মেয়ে, তো ছোট্ট মেয়ে ছোট্ট পোলাপানোর জন্য এইটুকু হবে, এটা নিয়ে এসে সাথে পেন আছে এখানে, হয়ে যেতে লাগে কয়েকদিন পরতে পারবো। এটা নিয়ে আসছি, আর ছোট্ট পোলাপানোর কয়েকদিন পরলে কাপড়টি বড় হয়ে যায়গা, না সরি কাপড়টি ছোটো হয়ে যায়গা, পোলাপান তো পট করে বড় হয়ে যায়গা না, কয়েকদিন আর পড়বে।
এটা আমার দিদি দিয়েছে, আমি যখন গিয়েছিলাম ওখানে দিদি হবে তখন আমার দিয়েছিল, পড়তে আমার দেখাচ্ছে একটা একটা দুটো ব্লকে। যেমন সেলাই তো দিদার হাত ছিল নেই, এমন খুলতেও লাগে, তখন এটা পরে না আমি খুলে নেব। একটু একটু মেশিন সেলাইতে পারি, মেশিনও আছে আমার, তো এখন মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, বানানো হয় নাই, তো আমি বানাইতে দিয়েও নেই বসে। দেখেছি আমার ব্লগের মধ্যে আছে, তো এটা আমার আগে যেটা আগে নিজের মার মেশিনটা ছিল, তো আমি দুটো সিলাইতে পারি, তার জন্য আমাদের রুমে রেখে দিয়েছি। আমি ঢুকেছিলাম টেলার দোকানে ঢুকেছিলাম বিয়ের আগে, কিন্তু 3 মাসও শিখলাম না, ঘরে আসলাম। আমি ঢুকার 1-1.5 সপ্তাহ পরে আমার বিয়ার ঠিক হয়েছিলো, তার জন্য আমি সেটা হলো না। তো যেটুকুনি আমি খালি চালানি মেশিনটা চালানি শিখেছি ওইটা বললো আমাকে হবে। অনেকে মেশিন চালায় যারা মুখেই টান দেয়, তো আমার সেই অবস্থা আছে এখনো, খুলে ফেলেছি। হাত সেলাই হওয়া মেশিন হয় একটা পিন নিবে, এইভাবে খুলে যাবে, অনেক তাড়াতাড়ি খুলে যান, আমরা এইভাবে হাতে করি। আমার মেয়েকে আমি এখনো একবারও শাড়ি পরাই পাইনি, তো এবার পরানো খুব আশা ছিল, পূজার মধ্যে পরানো হলো না। আর এটার মধ্যে আমি সুতা আর বেজে রাখি, দেখো তোমাদের কাছে সব জিনিস শেয়ার করি। তো এই একটা ব্লাউজ আনিয়েছিলাম, এটা শেয়ার করলাম, তোমরা বলে ব্লাউজটাও শেয়ার করি নাকি। হ্যাঁ, আমি যে কোনো জিনিস আনলে তোমাদের কাছে দেখাই, তো আমি এটাও দেখাবো, এই ব্লাউজটা আনেছি। তো আমি এটা সেলাই নেই, এটা হাতে তখন আমার সেলাইতে লাগবে, তখনই 2 আঙুল বা 1 আঙুল 1.5 আঙুল আমার কাছে পছন্দ হয়েছিল, আমি নিয়ে আসলাম এটা। ফ্রেন্ডস, এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, তো ঠান্ডার মধ্যে সোয়েটার পরে নিয়েছি,
কানে লাগাইছি আর ওই শাড়িটি দেখতে পাচ্ছ, তো খালি মিষ্টি মুখের জন্য, তাও রেডি সেডি হয়ে যেতে কাছেই, তো মিষ্টি মুখটা দুপুরে করাই নিচ্ছে মনে হয়, তো খালি একটু আমদাই মিষ্টি মুখ করবো গিয়া, তো এবার যাওয়া যাক, ঠিক আছে। তো এখন ঘরে চলে আসলাম, তো মিষ্টি দিয়েছে, ভুজিয়া দিয়েছে, সিঙ্গারা দিয়েছে, দুই প্রকারের মিষ্টি দিয়েছে, তো আমি একটুখানি খাইলাম আর চলে আসলাম, এত একটা মিষ্টি খাইতে পারি না, তার জন্য থুয়ে দিয়েছিলাম, তো এটাও সেটাকে প্যাকিং করে নিয়ে আসছি, আবার মেয়েও খায় নাই, মেয়েটাকেও নিয়ে আসছি, এই যে প্লাস্টিকের মধ্যে দেখা যাচ্ছে না অন্ধকার জন্য। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যে যে নতুন দেখেছো সাবস্ক্রাইব করে দিও, আর ওই পুচকুটাকে দেখেছো না একদম ছোট্টু ওর এই মুখে প্রসাদ দিয়েছে, তো আজকে এখানেই রাখবো, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা।